sound. শুভ সকাল বন্ধুরা, 15ই জুলাই 2021 বৃহস্পতিবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। আবহাওয়া শুরুতেই আমি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানা যাচ্ছে সেটা তো জানাবই, এছাড়া আমি লাইভ ট্র্যাকিং ম্যাপগুলো দিয়েও দেখিয়ে দেবো কি পরিস্থিতি আজ, কাল এবং আগামী দিনে হতে পারে। প্রথমে বলে রাখি আলিপুর আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস। বৃষ্টির মধ্যেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে, তবে তা মূলত দক্ষিণবঙ্গের জন্য। আসামে নিম্নচাপ তৈরির কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতার আশেপাশের আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গের সম্পর্কে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ 16ই জুলাই শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে, মানে উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে দিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। চলে আসবো দক্ষিণবঙ্গে। আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 16ই জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কোথাও না কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও দিনে তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে এরকম জানানো হয়েছে। কলকাতা ও আশেপাশের এলাকার জন্য এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় আকাশ খানিকটা মেঘলা থাকতে পারে, বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এটা গেল আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের খবর। আমি চলে যাব এবার লাইভ ম্যাপে, এবং সেখানে ঘূর্ণাবর্ত বা আগামী দিনে নিম্নচাপ এই সমস্তটাই তুলে ধরব। চলে এলাম আমরা লাইভ ম্যাপে, এবং এই মুহূর্তে উইন্ডি থেকে দেখতে পাচ্ছি আরব সাগরের উপর একটা ভারী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার জেরে সেটি হবে না কোনো ঘূর্ণিঝড় কিন্তু একটা নিম্নচাপের আকার ধারণ করে গুজরাট, মুম্বাইয়ের দিকে কিন্তু আঘাত হানবে আগামী দিনে। একটু যদি ফরওয়ার্ড করি তবে আমরা দেখতে পাচ্ছি সেটি এগিয়ে যাবে পাকিস্তানের দিকেও যাবে নিম্নচাপটি, এবং অনেকটা এলাকা জুড়ে এর কিন্তু প্রভাব পড়বে, যেমন ওমান, সালেহ, তারপরে পাকিস্তান এবং আমাদের ভারতের গুজরাট, মুম্বাই, এছাড়া কেরালা, কর্ণাটকের উপরেও কিন্তু খানিকটা এর প্রেশারটা পড়বে। আমি চলে যাব এই মুহূর্তের উপগ্রহ চিত্রে, এবং উপগ্রহ চিত্রে এই মুহূর্তে কী দেখতে পাচ্ছি সেটা আপনাদের জানিয়ে দিই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের উত্তরে মেঘ রয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গেরও উত্তরে মেঘ রয়েছে, তার জেরে এই মুহূর্তে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা বৃষ্টির আওতায় পড়ছে, এবং সেখানে এই জায়গাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টি চলছে, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। অপেক্ষাকৃত দক্ষিণবঙ্গে সেরকম ভারী মেঘ কোথাও নেই, পাতলা মেঘ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই রয়েছে। পূর্ব মেদিনীপুর অবশ্য এই মুহূর্তে একদম ক্লিয়ার, ত্রিপুরা এই মুহূর্তে একদম পরিষ্কার, এছাড়া আসামের গুয়াহাটি, গোয়ালপাড়া সহ শিলচর সব জায়গাতেই মেঘ ও হালকা বৃষ্টি, মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি আসামে। বাংলাদেশের উত্তরে দিনাজপুর, রংপুর, এই যে সমস্ত জায়গা, বগুড়া, কলাই, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে মেঘ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে, তবে অতি ভারী নয়, কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা ও মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এটা গেল এই মুহূর্তের পরিস্থিতি। চলে যাব বৃষ্টি বজ্র মুডে, এবং সেখানে গিয়ে আমরা দেখে নেব আগামী দিনের কখন ভারী বৃষ্টি থাকছে বা আগামী দিনের নিম্নচাপের জেরে আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা, আসামে কীরকম বৃষ্টি আসতে চলেছে। আজ এই মুহূর্তে যেটা বললাম, আমরা ওই উত্তরবঙ্গেরই বৃষ্টিটা দেখতে পাচ্ছি, বাকি সেই বৃষ্টি কেটে যাবে বিকালের দিকে, এবং তারপর আজকে আর সারাদিনে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ
ত্রিপুরা আসাম আর সেরকম কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না রাত্রির অবধিও। তারপরে যদি মাঝরাত থেকে কালকের দিনটাও দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি যে শিলচরের কাছে একটা কালকে বৃষ্টি রয়েছে দুপুরের দিকে, কিন্তু বাকি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ ত্রিপুরা সেরকম কিন্তু মানে বৃষ্টি কোথাও নেই, শিলচরে শুধু বৃষ্টিটা থাকছে আগামীকাল। এরপরে যদি কাল সকাল 11টার পরে শিলচরের কাছে বৃষ্টিটা ভারী থাকছে আর আইজলের কাছে বৃষ্টি থাকছে, বাংলাদেশের রাঙামাটির কাছেও বৃষ্টি কালকে সকালবেলায় আমরা দেখতে পাচ্ছি। এছাড়া পশ্চিমবঙ্গ একদম পরিষ্কার, তবে কাল দুপুরের পর দক্ষিণবঙ্গে কিন্তু মেঘের প্রবেশ এবং হালকাও মাঝারি বৃষ্টি সব জেলাগুলিতেই আমরা লক্ষ্য করতে পারছি। এরপর যদি আমরা বিকালের দিকে যাই, দক্ষিণবঙ্গ আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে, তবে পাতলা মেঘ ঘুরবে। বাংলাদেশও কিন্তু পরিষ্কারই থাকছে, খুলনা বরিশালের দিকে একটা পাতলা মেঘ থাকবে, সিলেটের কাছেও, ত্রিপুরা একদমই পরিষ্কার থাকছে। চলে যাব কালকে রাতের দিকটাতে, এবং কালকে রাতের 9টা 10টার দিক গেলেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার, শুধু শিলিগুড়ির আশেপাশে মানে উত্তরবঙ্গে একটু মেঘ থাকছে, বাংলাদেশের সিলেটের কাছে একটু মেঘ থাকছে, শিলচরের কাছে থাকছে, বাকি কিন্তু পশ্চিমবঙ্গ পুরো পরিষ্কারই থাকছে। এই গেল 16-17 তারিখের মোটামুটি কালকে রাত্রির অবধি যা দেখতে পেলাম। কাল মাঝরাতের পর কিন্তু উত্তরবঙ্গে আবারও বৃষ্টি থাকছে, তো মোটামুটি এই। তবে একটা নতুন ঘূর্ণাবর্ত যেটা আসছিল তার জেরে 20 তারিখের পর থেকে আমি যেরকম বলেছিলাম ভারী বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গেও এবং ত্রিপুরা আসামে, সেটা কিন্তু 20 তারিখের পর আমরা লক্ষ্য করতে পারছি। 20-21-এর পর মোটামুটি বৃষ্টি আমরা পাবো আবারও দক্ষিণবঙ্গে ভালোভাবে, এছাড়া বাংলাদেশেও এরপরে ভালো বৃষ্টি আমরা পরবর্তী সময় লক্ষ্য করতে পারছি। ভেন্টা স্কাই আপডেট যেটা দেখলাম আমি, তাতেও কিন্তু খুব একটা বেশি ফারাক পেলাম না উইন্ডির সঙ্গে, তাই আর আলাদা করে ভেন্টা স্কাই আমি গিয়ে ফালতু সময় নষ্ট করব না আপনাদের। আমি যেটা দেখে নিয়েছি সেটাই আমি আপনাদেরকে উইন্ডি থেকেই আপডেট যেটা দিলাম সেই মোটামুটি একই আপডেটই রয়েছে, তাই এখানে আর বাড়ালাম না এই যে ভিডিওটাকে। তো কি দেখতে পেলাম একবার সেটা দিয়ে সাম আপ করব। বিষয়টা যেটা দেখতে পেলাম আজকে, উত্তরবঙ্গে এই মুহূর্তে বেশ কিছু জেলাতেই মানে উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টি রয়েছে এবং খুব ভারী বৃষ্টি নয়, বাংলাদেশেরও উত্তরে বৃষ্টি রয়েছে দিনাজপুর, রংপুরে। এছাড়া শিলচরে কালকে দুপুরের দিকে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, এবং আসামের গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকেও বৃষ্টি থাকছে, শিলচরও খানিকটা বৃষ্টি আমরা দেখলাম, ভারী বৃষ্টি দেখলাম। আর দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার, দক্ষিণবঙ্গে যে ভারী বৃষ্টি আসার সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 19-20 তারিখের দিকে। এই মুহূর্তে মানে আজকে 15-16-17-18-এর মধ্যে আমরা কিন্তু ভারী বা অতি ভারী বৃষ্টি দেখলাম না দক্ষিণবঙ্গে। এই ছিল কি আজকের আপডেট, আশা করি আপনাদের ভিডিওটা কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।